মানে দৌড়ায় দৌড়ায় মিছিল দিলে কি সব হয়নি বলে ভাই হয় যখন ছক্কা মারে সাকিবে তখন জোরে ছক্কা চিল্লায় বললে কি সব হয় মেসি গোল দিলে সব হয় জোরে কইলে তা কবির রাত্রে কইয়া যে একবারে আশপাশ দশ ঘরের লোক জাগায়া দেন এমন আওয়াজ যুবক ভাইদের গলায় গোল কইয়া ছক্কা কইয়া একবারে ফাটা গেলায় ঠিক কিনা জোরে বলেন আশপাশ দশ ঘরের লোকজন বুঝতে পারে না গোল একটা হইছে তাই না ছক্কা একটা মারছে ওখানে সব আছে বলেন আছে ওই আওয়াজ ওইখানে খরচ করলে মিছিলের পিছনে খরচ করলে সব আছে কিন্তু কোরআনের পিছনে কোরআনের মজলিসে মাহফিলে এসে যদি কষ্ট কইরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতে পারেন একবার সুবহানাল্লাহ বলবেন তো জান্নাতের ভিতরে আপনার জন্য একটা স্বর্ণের ইট তৈরি হবে সুবহানাল্লাহ কই আওয়াজ কই আরে সুবহানাল্লাহ বলবেন তো জান্নাতের ভিতরে আপনার জন্য একটা গাছ তৈরি হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইতামলাউল মিজান বুখারী শরীফের হাদিস আল্লাহ পাকের হাবিব বলেন বান্দা সুবহানাল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে তো মিজানের পাল্লাটা নেক দিয়া ভরে দিয়া হবে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে তো আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা আছে সব জায়গাগুলি নেকি দিয়া ভরে দিয়া হবে আওয়াজ দিয়ে জোরে বলে সুবহানাল্লাহ রব্বানা লাকাল হামদ এই বাচ্চারা কি ব্যাপার কোন আওয়াজ হবে না বলতেছিলাম এই আমার বাবাজিরা সম্পদের বড়াই যারা করে আমরা মনে করি একজন আরেকজনকে বুদ্ধির মার কাছে ঠকাইতে পারলে আমরা মনে করি সে বড় চালাক কিন্তু সে আল্লাহর নবীর ভাষায় আল্লাহর ভাষায় সে চালাক না চালাক হলো ওই ব্যক্তি যে দুনিয়ায় থাইকা মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য যে আমল করে ঠিক কিনা জোরে বলেন দুনিয়ায় থাইকা মৃত্যু পরবর্তী সময়ে কবর জগত আলমে বারজাখে সুখে শান্তিতে থাকার জন্য কবর জগতে সুখে শান্তিতে থাকার জন্য এই দুনিয়াতে আমল করে ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক হ্যাঁ আমার বাবা যারা আমার লক্ষ্য করেন এখন আমরা এখানে বসে আছি এই মাহফিল থেকে ঘরে ফিরে যাব এর কোনো গ্যারান্টি আমাদের কাছে নাই ঠিক কিনা জোরে বলেন একটা শ্বাস বের হচ্ছে তো আরেকটা শ্বাস ঢুকবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না একটা শ্বাস নিঃশ্বাস আমরা ছাড়ছি এই নিঃশ্বাসটা আবার নিতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারে না ঠিক কিনা জোরে বলেন এখান থেকে নেমে যে বাসায় যেতে পারবো এই গ্যারান্টি কেউ দিতে পারে না এই যে সোশ্যাল মিডিয়ায় দেখেন গতকাল এক মাওলানা সাহেবের সন্তান পানিতে পড়ে মারা গেছে ডুবে ছোট বাচ্চা 3 বছর হবে উনি যখন এই সংবাদটা শুনলেন বাইক চালাচ্ছিলেন এত জোরে বাইক চালাইছেন কারণ নিজের একমাত্র সন্তান মৃত্যুর খবর শুনলে কোনো বাবা কি ঠিক থাকতে পারে বলেন পারে না তো বাইক চালায় আসছে তো মাতা ঠিক নাই অ্যাক্সিডেন্ট হইয়া বাবারও মৃত্যু হয়ে গেছে মাওলানা সাহেবেরও মৃত্যু হয়ে গেছে এখন বাবা সন্তান একসাথে সহায় রাখছে বলেন তাহলে জীবনের কি গ্যারান্টি আছে আমাদের আছে কোনো খালাকাল মাউতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الله رب العالمين বলেন আমি জীবন এবং মৃত্যু এটা এই জন্য আমি সৃষ্টি করেছি যাতে করে আমি দেখি তোমাদের মধ্যে কে সব থেকে উত্তম আমলকারী এই জন্য এ আমার বাবাজিরা দুনিয়ার পিছনে আর দৌড়ান না দুনিয়ার কুত্তা হওয়া যাবে না আখেরাতের মেহমান হইতে হবে ঠিক কিনা জোরে বলেন আখেরাতের মেহমান আরে দুনিয়ায় থাইকা যদি ঈমান নিয়ে যাইতে পারো তো সে হবে সব থেকে বড় ভাগ্যবান সে হবে
সবথেকে বড় বুদ্ধিমান এই দুনিয়ায় থাইকা যে কবরের সামান গুছিয়ে দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় নিয়ে গেল ঠিক কিনা জোরে বলেন ঠিক আর বোকা কোন ব্যক্তি বোকা নির্বোধ কোন ব্যক্তি আল্লাহ পাকের হাবিব বলেন ওই ব্যক্তি নির্বোধ বোকা কোন ব্যক্তি বোকা আল্লাহ পাকের হাবিব বলেন যে ব্যক্তি নিজের খাহের সাথে নফসানিয়াতের অনুসরণ করে চলে মন যা চায় তাই করে মসজিদে মিনার থেকে আওয়াজ আসছে হাইয়া আলাস সালাহ কিন্তু সে নামাজের দিকে যায় না কয় টাকা হচ্ছে আসো নামাজের দিকে সে নামাজের দিকে যায় না নামাজের দিকে যায় না আসো হাইয়া আলাল ফালাহ আসো সফলতার দিকে মসজিদে এসে যদি তুমি পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো পড়তে পারো তো তুমি হবার সফল কাম আমরা মনে করি পাঁচটা সন্তান আছে এদেরকে বিবাহ করায় যাইতে পারলে আর গ্রামে একটা আলিশান বাড়ি ঢাকাতে পাঁচটা বাড়ি করে যাইতে পারলে দশ বিশ পাকিন জমিন করে যাইতে পারলে আমরা মনে করি সে সফল হয়ে গেছে কিন্তু আসলে কি সে সফল আসলে কি সে সফল নামাজ পড়ি নাই একত্র আসলে কি সে সফল হয়েছে না নাকাম হয়ে গেছে বলেন কিছু নিয়ে যেতে পারবে না কিছু নিয়ে যেতে পারবো আমরা এত টাকা এত পয়সা করি এ সম্পদ যে সম্পদের পাহাড় করছি এগুলা কি কবরে নিয়ে যেতে পারবে বলেন না কিছু সাথে যাবে না এক ইমানদার বাদশার কথা শোনাই সংক্ষেপে উনি ইমানদার বাদশা বিশাল একটা রাষ্ট্রের মালিক মৃত্যুর আগ মুহূর্তে ভক্তদেরকে বলছে ওনার লোকজনদেরকে বলছে অনুসারীদেরকে বলছে দেখো আবার এতে কাল এরপরে আমাকে যখন গোসল করাবা আমার কাফন করাবা তো আমাকে যখন কবরে নিয়ে যাবা তখন কাফনের ভিতর থেকে আমার দুইটা হাত তোমরা বের করে দিবা দুইটা হাত এরকম বের করা অবস্থায় আমাকে কবরে নিয়ে যাবা তো ওনার অনুসারীরা ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করে বাদশা নামদার কেন এমন করে আপনাকে কবরে নিয়ে যাব তো উনি বলছেন দেখো আরে আমি এত বড় বাদশা সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই হেরা মানি মুক্তা জওহরের অভাব নাই আমার রাষ্ট্রের ভিতরে আমার তো কোনো কিছুর অভাব ছিল না চাইলে আমি রাষ্ট্রীয় সম্পদ সব ভোগ করতে পারতাম কিন্তু করি নাই এত বড় একটা রাষ্ট্রের মালিক হওয়ার সত্ত্বেও বাদশাহ হওয়ার সত্ত্বেও আমাকে আমার